আমরা এখানে নিরাপদ সড়কের জন্য আসছি। এখানে আমাদের রাস্তায় আমরা বাসে উঠতে পারি না, সেখানে অনেক সমস্যা হয়, আমাদের বাসের ভাড়াও অনেক আমাদের থেকে বেশি চাওয়া হয়, যে জন্য আমরা হাফ পাসের জন্য এখানে আসছি। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। তখন যখন আন্দোলন করা হয়েছিল তখন কিন্তু সেটা অতভাবে পালন করা হয় নাই, আবার কিন্তু ঠিকই আমাদের রাস্তায় নামতে হচ্ছে, আবার আমাদের ভাড়া অনেক বেশি নেওয়া হচ্ছে। সব মিলাই আমরা আজকে বিআরটিসি বাসে তো হাফ পাস করছে ঠিক আছে, কিন্তু বিআরটিসি বাস কি সব দিক দিয়ে চলাফেরা করে? আমরা যেখান থেকে আসি সেখানে হয়তো বিআরটিসি বাস থাকে না, অন্যান্য লোকাল বাসগুলো থাকে, তো সেখান থেকে আসতে তো আমাদের জন্য সমস্যা হয়। আমাদের তো ভাড়া সেভাবে নেওয়া হয় না, আমরা যেই ভাড়া দিতে চাই সেই ভাড়া নেওয়া হয় না, তাহলে সেরকমভাবে আমরা রাস্তায় নামছি যে আজকে ভাড়া আদায় করে আমরা এখান থেকে যাবো।